হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিভিং উইথ স্মাইল। আজকে আমি করতে চলেছি ইলিশ মাছের তেল আর মাথা দিয়ে চচ্চড়ি। ইলিশ মাছের মাথা তেল দিয়ে বেগুনের চচ্চড়ি, খুবই সুস্বাদু একটি রেসিপি। চলুন দেখা যাক রান্নাটি করার জন্য। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে কালো জিরা এবং দুটো কাঁচা লঙ্কা চিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটা ছোট বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেই বেগুনটাই তেলের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। বেগুন ভাজতে ভাজতেই আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ আর দেব শুকনো লঙ্কা গুঁড়ো। ঝালটা নিজস্ব চয়েস অনুসারে আপনারা দেখুন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই করবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের তেলটা, আর দিচ্ছি এর মধ্যে ইলিশ মাছের মাথা। এখানে আমি অর্ধেকটা মাথা ব্যবহার করেছি, একসঙ্গে সব এবার ভেজে নিচ্ছি তেলের সঙ্গে। মাথাটা চাইলে আপনারা এই অবস্থাও ভেঙে দিতে পারেন, মাথাটা ভেঙে দিলে টেস্টটা কিন্তু আরও বেটার। ভালোভাবে তেলের সঙ্গে এখন আমি এটা সাঁতিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করে দিচ্ছি। জলটা অ্যাড করার পর আমি 5 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, ততক্ষণে প্রিপারেশনটাও রেডি হয়ে যাবে এবং জলটাও টেনে যাবে, মাখা মাখা হয়ে যাবে, রেডি হয়ে যাবে ইলিশ মাছের তেল আর মাথা দিয়ে বেগুনের চচ্চড়ি। মাথাটা আমি ভেঙে মিশিয়ে দিলাম, এখন ঢেকে রাখবো, তারপরে রেডি হয়ে যাবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি প্রিপারেশনটি ঢেকে রেখেছি, 5 মিনিট পর ঢাকনাটি খুলে দেব এবং সম্পূর্ণ প্রিপারেশনটি মাখা মাখা হয়ে যাবে, তখন নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল ইলিশ মাছের মাথা তেল দিয়ে বেগুনের চচ্চড়ি। এরকম মাখা মাখা অবস্থায় কিন্তু প্রিপারেশনটি নামাতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।